নমস্কার বন্ধুরা, দমদম স্টাইডিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কুদুরি কুদুরি তো আপনারা নিশ্চয়ই অনেকেই খেয়েছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো কুদুরি চচ্চড়ি। কুদুরিগুলো আমার ভালো করে ধোয়া আছে। এইবার আমি কুদুরিগুলোকে আস্তে আস্তে কেটে নেব। প্রথমে এই মাথাটা একটু কেটে নিতে হবে, দু সাইডের মাথাটা কেটে নিতে হবে। তারপরে আপনারা চার টুকরোও করতে পারেন বা দু টুকরোও করতে পারেন এরকমভাবে। আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমরা সব কুদুরিগুলোকে কেটে নেব। আমার সমস্ত কুদুরিগুলোকে ভালোভাবে কাটা হয়ে গেছে। কুদুরির চচ্চড়ি করতে আমাদের কুদুরি ছাড়া আর যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি করে কাটা, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা, এটা আমি কুচিয়ে নেব পরে, নুন, মিষ্টি, কালো জিরে, আর পুরো রান্নাটা হবে সাদাতে সর্ষের তেলে। পুরো রান্নাটা সর্ষের তেলে হচ্ছে। আমাদের তেল গরম হয়ে গেছে। এইবার আমরা তেলের মধ্যে প্রথমে ফোড়ন দেব, প্রথমে দেব কালো জিরে। কালো জিরের পর এবার আমি দিচ্ছি কাঁচা লঙ্কা। আর দিচ্ছি এবারে একটু রসুন। আমি এখানে দিয়েছি রসুন কুচি করে কাটা আর কাঁচা লঙ্কা কুচি করে কাটা। এইবারে যখন এইগুলো থেকে একটা সুন্দর গন্ধ আসবে তখন আমি এর মধ্যে এবারে দিয়ে দেব আমার কুদরিগুলো। কুদরিগুলোকে নাড়তে নাড়তেই আমি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি করে কাটা। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি করে কাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। একটু লঙ্কার গুঁড়ো। একটু জিরের গুঁড়ো। এই দিয়ে আমি এগুলোকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটা সুন্দর হয়। এবার আমি অল্প আছে এই সমস্ত জিনিসগুলোকে একসাথে হতে দেবো, তাতে টমেটোটাও নরম হবে, পেঁয়াজটাও ঠিকমতো সেদ্ধ হবে আর আমার কুদরিগুলোও সেদ্ধ হয়ে যাবে। তাই জন্যে আমি এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আমাদের কুদুরি চচ্চড়ি প্রায় রেডি। এইবার শুধু আমি নাবানোর আগে, এখন যেহেতু শীতকাল তাই একটু এর ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। কুচি করে কাটা ধনে পাতা আমি ছড়িয়ে দিচ্ছি। আমাদের কুদুরি চচ্চড়ি রেডি হয়ে গেছে। এবার এটা আপনারা যে কোনো দিন বাড়িতে রান্না করতেই পারেন। আমার এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটু লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন, একটু কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।